আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেরিস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উপর বাংলার বিখ্যাত এবং সবার খুবই পছন্দের ল্যাংচা মিষ্টি। এই ল্যাংচা মিষ্টিটা সাধারণত ছানা এবং মাওয়া দিয়ে তৈরি করা হয়, তবে আজ আমি গুঁড়া দুধ দিয়ে খুব সহজে একটি পারফেক্ট ল্যাংচা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো। যে রেসিপিটি মন দিয়ে যদি আপনারা দেখেন, তাহলে যারা কখনও এই মিষ্টি বানাননি তারাও একটি পারফেক্ট এবং অসম্ভব মজাদার মিষ্টি বানাতে পারবেন। তো চলুন রেসিপিটি ঝটপট দেখে নিই। ল্যাংচা মিষ্টি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা নিডু ব্র্যান্ডের, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে মিষ্টির টেস্টটা বেশি ভালো হয়। তারপর এই শুকনো উপকরণগুলোকে হাতের মাধ্যমে বেশ ভালোভাবে আমি মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পর 1/3 কাপ পরিমাণ দুধ আমি অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু এরকম একটা স্টিকি ব্যাটার হবে, তবে সমস্যা নেই, 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেক বেশি পারফেক্ট একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। ল্যাংচা মিষ্টি সাধারণত আমরা সবাই জানি একটু বড় হয়, তো আমি সেই অনুপাতে সাইজটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে সাইজটা দিয়ে নিলাম, প্রথমে হাতের মধ্যে গুল করে আস্তে আস্তে করে এরকম লম্বা শেপ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আরও বড় করে দিতে পারেন, তবে আজকে আমি 9টি মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে তেল লো আঁচে গরম করে এর মধ্যে একে একে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো কিংবা তার চাইতে সামান্য একটু বাড়ানো থাকবে, আর মিষ্টিগুলো দেওয়ার পর সাইড দিয়ে এভাবে বুদবুদ উঠতে থাকবে। আর এই সময় কিন্তু মিষ্টির গায়ে টাচ করা যাবে না, শুধুমাত্র হাতলগুলো ধরে একটু দুলিয়ে দিলাম। যখন মিষ্টিগুলো এভাবে ফুলে উঠবে তারপর আমি আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিব। আর মিষ্টিগুলো এরকম ফুলে ওঠার পর চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমি অনবরত এগুলোকে ঘুরিয়ে দিচ্ছি, যাতে করে দুই পাশ থেকে সম্পূর্ণ মিষ্টির গায়ে একই কালার হয়। তো সেই চেষ্টা করতে হবে, মিষ্টিগুলোকে অনবরত এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন আমার মিষ্টিগুলোর মধ্যে কত সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। তো এখন আমি মিষ্টিগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, আর উঠে নেওয়ার পর এগুলোকে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিব, না হয় এই গরম মিষ্টি কিন্তু শিরায় দিলে মিষ্টিগুলো চুপসে যাবে। তো 10 মিনিট পর এগুলোকে আমি ফুটন্ত শিরায় দিয়ে দিচ্ছি। আর এই শিরাটা আমি 1.5 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি দিয়ে তৈরি করেছিলাম, সেই ফুটন্ত শিরাটার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে আমি মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিট রান্না করছি, আর এর মধ্যে কিন্তু একবারও ঢাকনা উঠাইনি। 10 মিনিট হয়ে গিয়েছে আর এর মধ্যে আমার মিষ্টিগুলো প্রায় অনেকটাই রস স্যুপ করে নিয়েছে আর অনেকটা ফুলে উঠেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটাকে এভাবে রেখে দিয়েছি, আর 2 ঘন্টা পর আমার মিষ্টিটা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। এখন আমি মিষ্টিগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সহজে আমি কত মজার একটি মিষ্টি বানিয়ে ফেললাম। তো আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার মতো করে এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আর রেসিপি শেষ করার আগে একটি রিকোয়েস্ট রইলো, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এরকমই আরও সহজ এবং মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটিকে। আজকের মতো আল্লাহ হাফেজ।